ভিউ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা আবারও হাজির হয়েছি বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতুর নতুন একটি ভিডিও নিয়ে। আমরা এখন 36 নং পিলারের মাঝের অংশের চলমান কাজের কিছু খণ্ড মুহূর্তের অংশবিশেষ দেখতে পাচ্ছি। এটি কংক্রিট ঢালাইয়ের জন্য প্রস্তুত করছেন কিছু দক্ষ দেশীয় বিদেশি শ্রমিক। এটি 36 নং পিলার। এই পিলারটির পাশাপাশি 37 নং পিলারের কাজও খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। মাঝের এই অংশের যে ছয়টি খাঁচা দেখছেন, এই ছয়টি খাঁচার সমন্বয়ে তৈরি হয় এক একটি পিলার। পাইলিংয়ের কাজের মাধ্যমে প্রস্তুত করা এই অংশটি যখন কংক্রিটের ঢালাই দ্বারা ভরাট করা হবে, আর ঠিক তখনই 36 নং পিলারটি 150 মিটার স্পান বসানোর কাজে পুরোপুরি প্রস্তুত হবে। খুব শীঘ্রই আমরা পরবর্তী ভিডিওতেও এই কংক্রিটের ঢালাই শেষে 36 নং পিলারটি যখন পুরোপুরি প্রস্তুত হবে তার যে ভিউ তৈরি হবে সেটি দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করতে থাকুন, ভিউ বাংলাদেশের সাথেই থাকুন। লোহার খাঁচার এই অংশগুলো খুব যত্ন সহকারে বাংলাদেশের সবচেয়ে বড় ওয়ার্কশপ পদ্মা সেতুর মাওয়া প্রান্তের বিশাল আয়তনের ওয়ার্কশপটি রয়েছে, সেখানে এটি প্রস্তুত করা হয়। প্রস্তুতকৃত এই খাঁচাগুলো ক্রেনের মাধ্যমে নদীতে আনা হয়। উপরে লাল রঙের যে ক্রেনটি দেখছেন, এটির মাধ্যমে পিলারের মাঝের অংশে বসানো হবে। এরকম ছয়টি খাঁচার সমন্বয়ই তৈরি হচ্ছে এক একটি পিলার। ভিউ বাংলাদেশের ভিডিওগুলোর গুণগত মান, শব্দ বা সংলাপের কিছুটা ত্রুটি বিচ্যুতি রয়েছে। ভিউ বাংলাদেশ শুধুমাত্র আপনাদের আগ্রহকে সম্মান করে বিধায় এই ভিডিওগুলো কোনো রকম সম্পাদনা ছাড়াই আপনাদের সামনে নিয়ে আসে। ভিউ বাংলাদেশের পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনারা পেতে আমাদের ভিউ বাংলাদেশ পেজটিতে সাবস্ক্রাইব করুন। আশা করছি একের পর এক এরকম মৌলিক ভিডিও নিয়ে আপনাদের সামনেই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই ভিউ বাংলাদেশের সাথেই থাকবেন। ভিউ বাংলাদেশ পেজে সাবস্ক্রাইব করুন। ব্রিজের শেষ পর্যন্ত আমরা এই কাজের বিভিন্ন ভিডিওগুলো আপনাদের সামনে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ।